এখানে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে প্রভিনশিয়াল আর একটা হচ্ছে প্রভিশনাল। তো আমরা প্রভিশনাল সম্পর্কে প্রথমে জানবো। PROVISIONAL হচ্ছে প্রভিশনাল, অর্থাৎ সাময়িক স্থায়ী। সামথিং দ্যাট প্রভিশনাল, তা বর্তমান সময়ের জন্য বলবৎ করা হয়েছে কিন্তু ভবিষ্যতে সেটা পরিবর্তন হতে পারে। এই শব্দ দিয়ে একটি বাক্য করা যেতে পারে, সেটা হচ্ছে অল দিস ডিসিশনস আর প্রভিশনাল, অর্থাৎ এই সিদ্ধান্তগুলো সবই সাময়িক। এই সিনোনিমগুলো যদি আমরা বলি সেগুলো হচ্ছে টেম্পোরারি অর্থাৎ সাময়িক, টেন্টেটিভ শব্দের অর্থ হচ্ছে চূড়ান্ত নয় এমন, কন্ডিশনাল মানে শর্ত সাপেক্ষে, কন্ডিশনাল অর্থ শর্ত সাপেক্ষে। অ্যান্টোনিমগুলো দেখা যাক, যে ডেফিনেটিভ মানে চূড়ান্ত, ডেফিনেটিভ মানে চূড়ান্ত, কনক্লুসিভ মানে ফলাফল নিরূপণকারী, আর ফাইনাল শব্দের অর্থ হচ্ছে চূড়ান্ত। অন্যদিকে আরেকটি শব্দ হচ্ছে প্রভিনশিয়াল। প্রভিনশিয়াল শব্দের অর্থ হচ্ছে প্রাদেশিক অথবা সংকীর্ণ মনা। PROVINCIAL প্রভিনশিয়াল, যেটা বলা যেতে পারে প্রভিনশিয়াল মিন্স বিলংগিং টু অর কানেক্টেড উইথ দ্য পার্টস অফ এ কান্ট্রি আউটসাইড দ্য ক্যাপিটাল, অর্থাৎ প্রভিনশিয়াল হচ্ছে রাজধানী ব্যতীত দেশের অন্য অন্য অংশের সঙ্গে সম্পৃক্ততা। দ্য প্রভিনশিয়াল টাউন্স আর নট সো ডেভেলপড, অর্থাৎ বাংলাদেশের প্রাদেশিক শহরগুলো তেমন উন্নত নয়। যদি এর সিনোনিমগুলো দেখি সেগুলো হচ্ছে রিজিওনাল শব্দের অর্থ আঞ্চলিক, লোকাল হচ্ছে স্থানীয়, অ্যান্ড প্যারোকিয়াল শব্দের অর্থ সীমাবদ্ধ বা সংকীর্ণ। প্যারোকিয়াল শব্দের অর্থ হচ্ছে সংকীর্ণ, আর ন্যারো শব্দের অর্থ হচ্ছে সংকীর্ণ চেতা। আর অ্যান্টোনিমগুলো যদি দেখি তাকে হচ্ছে ব্রড মাইন্ডেড হচ্ছে উদার হৃদয় এবং ওপেন মাইন্ডেড হচ্ছে মুক্তমনা।